আতিথেয়তায় চা আপ্যায়নই যেন সংস্কৃতি, সেই চাই জায়গা করে নিল ইউনেস্কোর অধরা ঐতিহ্যের তালিকায়। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণে জায়গা করে নিল তুরস্কের চা ও নাসিরুদ্দিন হোজ্জার গল্প কাহিনী। মরক্কোতে অনুষ্ঠিত হয় ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের 17তম অধিবেশন। তুরস্কের সংস্কৃতিতে চা পরিচয়, আতিথেয়তা ও সামাজিক যোগাযোগ বন্ধন রক্ষার প্রতীক হিসেবে দেখা হয়। অন্যদিকে নাসিরুদ্দিন হোজ্জা তুর্কি জনসাধারণের মাঝে লোককাহিনীতে অনন্য এক স্থান ধারণ করে আছেন। টার্কিতে সাধারণের চেয়ে একটু ভিন্ন আঙ্গিকেই পরিবেশন করা হয় চা। ঐতিহ্যগতভাবে সেখানে চা বিশেষ ধরনের একটি পাত্র সমভারে তৈরি করা হয়, এরপর পেয়ালাতে করে টিউলিপ আকৃতির ছোট কাপে পরিবেশন করা হয়, যা নজর কাড়ে গোটা বিশ্বে, উঠে আসে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের তালিকায়। অপরদিকে নাসিরুদ্দিন হোজ্জা বা মোল্লা নাসিরুদ্দিনের নাম অনেকেরই জানা। টার্কি লোককাহিনীতে তাকে মজার ও কাল্পনিক চরিত্রে ভাবা হয়। জানা যায়, মধ্যযুগে সেলজুক শাসনামলে ইরানের খোরাসনে বাস করতেন দার্শনিক হোজ্জা। তার অনেক গল্প আর উক্তি মুসলিম বিশ্বে তাকে বিখ্যাত করে রেখেছে। মধ্য এশিয়ায় তিনি খুব জনপ্রিয়। মধ্যপ্রাচ্য সহ এশিয়ার উজবেকিস্তান, কাজাকস্তান, তুর্কমেনিস্তান সহ বেশ কয়েকটি দেশ তাকে নিজেদের বলে দাবি করে আসছে। কিন্তু তারপরও নাসিরুদ্দিন হোজ্জার গল্পকে ঘিরে ঐতিহ্যের দাবিদার বনে গেল তুরস্ক। এ পর্যন্ত তুরস্কের 25টিরও বেশি সাংস্কৃতিক উপাদান ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের তালিকায় জায়গা করে নিয়েছে। মিনা ফেরদৌস, ডিবিসি নিউজ ডেস্ক।